মিঠাই? হ্যাঁ। সিট, আজ আমি একটা কথা বলতে চাই। তুই যে কেন বিয়ের কনসেপ্টটা মেনে নিয়েছিস, বিয়েটা করেছিস, সেটা বোঝা যায় মিঠাইকে দেখে। কংগ্রাচুলেশনস, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। সাটি, আমার মনে হয় তোর মাথাটা পুরোপুরি গেছে। কুনাল, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। এনিওয়ে, আমার শরীরটা খারাপ লাগছে, সোম আমি বাইরে গেলাম। বাই এভরিওয়ান, বাই। মানে এখন ভাই, কুনাল বাই, গুড নাইট এভরিওয়ান। তোষা, কি গো, তুমি সবাইকে নিমন্ত্রণ করলে না? শোনো, তোমরা সবাই এর পরের বার যখন একসাথে একজোট হবে না, আমাদের বাড়িতে হইও। হ্যাঁ, খুব মজা হবে, আমরা সব ব্যবস্থা করে নেব। তুমি বলো সবাইকে। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, নেক্সট টাইম যে গ্যাদারিংটা হবে সেটা কিন্তু মনোহরায় হবে, আমাদের বাড়িতে। সো সবাইকে আসতে হবে। ডান সিড, তোর বাড়ি, ফ্যামিলির লোকেদের সাথে তো কোনোদিনই কানেক্টেড ছিলি না। সব কিছুই কি মিঠাইয়ের জন্য? সেটা তো বোঝাই যাচ্ছে জয়, আমরা সবাই আসবো মিঠাই। এসো এসো এসো, আমাদের সাথে এসো। সিট, আমার তোর জন্য খুব ভালো লাগছে। মিঠাই যে তোকে কতটা পাল্টে দিয়েছে তুই সেটা নিজেও জানিস না। ও হয়তো আমাদের মতো ম্যানেজমেন্ট পড়েনি, কিন্তু ও সবাইকে আনন্দ দিতে পারে, সবাইকে নিয়ে আনন্দ করতে পারে। হ্যাপি সোল। ওকে খুব ভালো রাখিস সিট, খুব ভালো রাখিস। সত্যি মিঠাই রানীর ক্ষমতা আছে, এত সফিস্টিকেটেড ম্যানেজমেন্ট পাস আউট ফ্রম মিঠাই রানী, নন স্টপ এন্টারটেনমেন্টে হ্যাপি ফিল করছে। নাইস। মিঠাই রানী, 25th December to 31st December এই এরিয়াটা এইভাবেই সাজানো থাকবে। তুমি ওদের আগে কখনো দেখোনি তাই না? আমি আমি কি করে দেখবো? আমি আলো দেখেছি দুর্গাপূজার সময়। বড়দিনে মনে হয় এদিকে বিক্রি হতো না, আমিও এদিকে বেশি আসতাম না।
সেই জানো তো জনাইতে না এরকম আলো টালো দিয়ে বছরের শেষে ক্লাব সাজানো হতো, কি জোরে জোরে মিউজিক বাজতো, আমি নাচতাম, বুলতি নাচতো। আর পুজোয় আমি মাকে নিয়ে আলো দেখতে বেরোতাম। আমি যদি মার কোল থেকে আলোটা দেখাতে পারতাম না, ওরা খুব মজা পেত জানো। কাজ করো না কেন, তুমি মাঝে মাঝে আন্টি আর গুলতিকে নিয়ে তো মনে হরাতে এসে থাকতে পারো, মানে ওদেরও ভাল লাগবে রাইট? তা হয় নাকি, মা রাজি হবে না। সত্যি বলবো, তোমাদের সঙ্গে কি আমাদের তুলনা হয় বলো? মানে মিঠাই যতই সিঁড়ি বয়ের দেওয়া পোশাক আশাক পরে হ্যালো বলুক না কেন, মিঠাই তো কোনোদিনও তোমাদের মতো হতে পারবে না। তবে আজ কিন্তু মিঠাই রানী এই আপমার্কেট পার্টিটা নিজের স্টাইলে এনজয় করেছে। শোনো মিঠাই, আমার প্রত্যেকটা বি স্কুলের বন্ধুর মধ্যে যে একটা মিঠাই রানী লুকিয়ে আছে সেটা আমি আগে কখনো জানতাম না, এই আজ জানলাম। শোনো, আচ্ছা আমি কি তোমার মুখ ছোট করেছি গো পার্টিতে? আসলে কি বলো তো, আমি কিন্তু তোমাকে একবার নকল করতে চাইনি, আমার হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। হ্যাবিট কি না? হ্যাবিট কতটা হ্যাবিট, আর হ্যাঁ মানুষ যদি চায় নিজের হ্যাবিট চেঞ্জ করতে পারে, নট এ ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ মানে সে পারে, কিন্তু কি করবো বলো, আমার হ্যাবিটটা যেতেই চাইছে না। ড্রামা কুইন হ্যাঁ একদম। ক্যাব ক্যাবগুলো না বারবার ক্যান্সেল করে, ভালো লাগে না আমার। জিসাস ক্রাইস্ট, মিঠাই রানী বুঝি লাইটস দেখবে, মানে হাঁটবে? দাদু নাতি কি কখনো মিঠাই রানীর সাথে হাঁটেনি আগে? না না সেটা প্রবলেম না, ব্যাপার হলো আমাদের দুজনের স্পিডটা না ঠিক মেলে না। দাদু নাতি তো এই এই হন 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 করে হাঁটে, কখনো সোলো হাঁটে, আর মিঠাই তো সবসময় ছুটে 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 হাঁটে না, তো ওই ম্যানেজ করতে পারি না আমি ঠিক। ভাই তুমি শাট আপ, হ্যাঁ ভাই হাঁটবে কি না বলো। ওকে ফাইন, দাদুর নাতি মিঠাই রানীর স্পিডের সাথে নিজের স্পিড ম্যাচ করার চেষ্টা করবে। ওকে যাবে তো, তাহলে চলো। অবশ্য মিঠাই কলকাতায় হেঁটে বেরিয়েছে, মুন্নিকে নিয়ে গেছে, আরে হাঁটতে মিঠাই সব থেকে ভালো পারে বুঝলে। চলো জানতাম আমি মিঠাই রানী হিল পড়েছে কিনা, নিপা যেভাবে শিখিয়ে দিয়েছে ওইভাবে হাঁটবে। চলো এক কাজ করো, ভর দাও। দাদু নাতি কি এটা পেরাইস দিল মিঠাইকে? পার্টিতে দাদু নাতির নাক কাটা যায়নি তাই?
সবকিছুর উল্টো মানে কেন বার করে বলো তো মিঠাই? আমি জাস্ট তোমার সাথে ওয়াক করতে চাইছি, দ্যাটস ইট, নাথিং মাচ। ফাইন, ইউনো আমি জানি আমি হয়তো তোমাকে অনেক সময় সাবধান করার চেষ্টা করি, অনেক সময় বকাবকি করি, এগুলো কেন করি ভেবে দেখেছো কখনো? যাতে তুমি ফলস পজিশনে না পড়ো সেই জন্যই আমি জিনিসগুলো করি। থিংক অ্যাবাউট ইট। সরি সরি সরি, এটা একটা মিঠাই ব্যাড হ্যাবিট জানো তো। দাদু নাতি ঠাট্টা করতে কিছুতেই ভোলে না, সবসময় ঠাট্টা করতে থাকে। নন শেষ মিঠাই। ওয়া, তুমি কান থেকে হাতটা নামো, হাতটা নামো না। তো চলো হাতে ধরো না, চলো। ওয়াও, চারিদিকে লাইটস, মাঝখান থেকে মিঠাই রানী ওয়াক নিচ্ছে, নাইস। কিন্তু হল্লা পাঠিয়ে পুরো বিষয়টা জানতে পারলে না, হুলু শুরু করে ছাড়বে, আমার লেকপুর করে পাগল করে দেবে। সিদ্ধার্থ মোদক এই রিস্কটা নিচ্ছে কেন বলো তো? কারণ মিঠাই রানী ভাবে সিদ্ধার্থ মোদক তাকে সবসময় ডিসরেসপেক্ট করে, ছোট করে, যে বন্ধুদের সামনে নিয়ে যেতে চায় না। ইনফ্যাক্ট যে রিজনটার জন্যে পার্টিতে আসার আগে একটা কান্নাকাটি সিন হবে, মিঠাই রানী সিদ্ধার্থ মোদক কিন্তু এতটাও খারাপ মানুষ নয়। দাদুর নাতি যে মিঠাইকে কতটা সম্মান দেয় সেটা না বুঝলে মিঠাই কখনো দাদুর নাতির জন্য এসব পোশাক পরতো না। মিঠাই যদি ওই বুড়ির চুলের আবদারটা না করতো তাহলে মিঠাই তো মরেই যেত। বুকটা এত ধুকধুক করছিল যে বলার নয়। বাবুর হাত ধরে এমন রাস্তায় হাঁটছে কে? নাই মিঠাই রানী। বাবা কি হলো? এখন চান্সে থাকে ধরো, এটা ধরো খাও। মেরি ক্রিসমাস। কি অবস্থা করেছো? আরে এইভাবে কেউ খায় নাকি? তোমার স্টিকি হয়ে যাবে। ধরো এটা ভাতে, ধরো এটা, ধরো। শোনো না, বলছি আর ওয়াক নিয়ে কোনো লাভ নেই। এরপরে আবার তুমি আইসক্রিম খেতে চাইবে, তারপরে এই জঘন্য অয়েলি স্ট্রিট ফুড খাবে। চলো আমরা বরং বেরোই। হ্যাঁ, আমি লাস্ট ট্রাই করছি। অ্যাপ ক্যাব, জেসাস ক্রাইস্ট।
হলো কি? এসো না। কেন, কোথায় যাবো? এসো না এখানে। কি পাগলামো করো না তুমি। বসো 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 বসবো বসো বসো কেন এখানে বসবো কেন? আমি তোমাকে নিজের হাতে একটা জিনিস খাওয়াবো। না না, আমি এখন কিছু খাবো টাবো না, অনেক কাজ পড়ে আছে আমার। এমনি তুমি খালি খিটখিট করো, আরে উচ্চ বাবুর মতো ননসেন্স। এই বয়সে তুমি ওকে নকল করছো, সে তোমার লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়।